মূর্তি নমস্কার, আমি আপনাদের প্রিয় প্রেমী আমার ঘটে যাবে, আমাকে যদি আপনারা ভাট যাবে আমি প্রচার করতে দেখুন, আমি একজন বাঙালি নারী, শাড়ি আমাদের গর্ব, কারণ আমি একজন বাঙালি নারী, আপনাদের কাছে ভোটের প্রচার নিচ্ছি, অবশ্যই শাড়ি ছাড়াতে দরকার, শাড়ি ছাড়াতে চাও কি বলবো, আমি একটা ভোট প্রচারে যখন বেরিয়েছি আমি ভেবেছি আমি যেহেতু বাংলার ভোটটা বেরিয়েছি বাংলার প্রচারটা দরকার, তো আমি শাড়ি বাঙালি আমাকে মেনটেন করা আমার খুব দরকার। ভোটে জেতার পর কৃমি চক্রবর্তী জিতে গেছি, শক্তি 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 শক্তিমান, শক্তি 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 শক্তিমান, এই শক্তি 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 শক্তিমান, শক্তি 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 শক্তিমান, জিতে গেছি আমি শক্তিমান, জিতে গেছি শক্তিমান, ও মাই গড, তো জিতে গেছি আমি, না আচ্ছা এই দাঁড়া খুচরা ফোন করছে, হ্যাঁ খুচরা বল, না না ব্যস্ত নেই আমি পার্লামেন্টে আছি, তো পার্লামেন্টে ব্যস্ত কি রে, তোমাদের সেটি তো ছিলাম জাস্ট আমি একটু, ও আচ্ছা তুই বিয়ের সবে কিছু ব্যস্ত আছিস, হ্যাঁ কোনো ইম্পর্টেন্ট কিছু নেই তো পার্লামেন্টে তো আছি, ঠিক আছে তুই তোর মানে আজকে আমি রাখলেও চলবে কাজ করতে, আমরা একটু ঠিক কাজই দেবো, আমি ঠিক আমি ঠিক টিকটক টিকটক করে নেবো, ঠিক আছে ব্যস্ত এই ডাকছে কোনো আমার পার্লামেন্ট থেকে, তোর পরে যাবো আগে সেলফিটা করে নি, টিকটকটা তুলে নি, দাঁড়া ভালো করে সেলফি তুলে নি, আমার জিন্সটা আছে তো বাবা, ও বাবা হয়ে গেছে কি কষ্ট করে আমি জিতলাম, কি আবার আবার ডাকছে দেখুন তো, আমি এখানে পার্লামেন্টে যাবো আমি টিকটকটা করবো না, এত বড় একটা ইম্পর্টেন্ট আমাকে কাজটা করতে হবে, টিকটকটা আমার ভেরি ইম্পর্টেন্ট, আমি টিকটকটা করছি, সেলফি মানে লেলি আউট, ভোটে মানে জিতলি আউট, সেলফি মানে লেলি আউট, দেশি চোরি দেশি চোরি চোরছে পড়ছে জিগর, দেশি চোরি দেশি চোরি জ্বলছে পড়ছে জিগর, ও বাবা ও হাবি গেছি, বুঝতেই পারছেন ভোটে জিতেছি পার্লামেন্টে জিতেছি তার মানে আমার এখন কত কাজ, সেলফি নিতে হবে টিকটক করতে হবে সামনে কত কাজ বাবা, আর কি বলবো, কেমন লাগছে আমাকে জিন্স পরে, থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকে আমি ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ ভিডিওটা আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা তোমরা সবাই হয়তো শুনতে চাও, তো শোনার আগে আমি একটু কথা বলছি, যারা যারা একমত হবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর সেই কথাটা হচ্ছে রিসেন্টলি খুব একটা জিনিস ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এই পার্লামেন্টে জিতস পড়া নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি মতো হচ্ছে, তো সেইখানে আমি অ্যাজ আ দাঁড়া খুঁড়ে দিচ্ছি অ্যান্ডি সাহা হিসেবে আমি বক্তব্য দিতে চাই, একটু কুড়িমি দিকে একটু হাঁটিয়ে নিই, সরি তো আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু ভিডিওটা আমি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করছি, কাউকে হয়তো সিরিয়াসলি আঘাত তোমরা নিও না, যারা ভিডিওটা দেখছো অডিয়েন্স যারা আছো শুধুমাত্র মজার জন্যই করছি, তো সেটাকে সিরিয়াসলি নিয়ে অত বাড়াবাড়ি করার কিছু দরকার নেই, কিন্তু যে টপিকটা আমি এখন কথা বলতে চাই তোমরা যারা যারা একমত তারা অবশ্যই ভিডিওটা আজকে শেয়ার করো, সেটা হচ্ছে জিন্স পরা নিয়ে, বা আমি লাইভটা সামনের দিকে করিয়ে করে নিচ্ছি দাঁড়াও, তো যেই বক্তব্যটা আমার রাখার আছে সেইটা হচ্ছে এই যে দাঁড়াও এক সেকেন্ড আমি কিছু কথাগুলো বলতে চাই, সেটা হচ্ছে এই যে জিন্স পরা নিয়ে বা তোমাদের আমি এখন স্যান্ডি শাহ হয়ে আছি, আমি কিন্তু কৃমি চক্রবর্তী নই, তো সেখানে হচ্ছে জিন্স পরা নিয়ে এত লোকে কথাবার্তা বলছে, এত লোকের বাঙালিয়ানা দেখাচ্ছে, ভাই একজন মেয়ে সে কি পোশাক পরে যাবে শালীনতা, এবং শুধুমাত্র শাড়ি পরলেই যে শালীনতাটা বজায় থাকে সেটা কিন্তু একদমই নয়, আমি ভিডিও শুরুতে করেছি হয়তো মজার জন্য, বাট অ্যাজ এন অডিয়েন্স বা আমি যখন নিজে যা বলছি ব্যাপারটা সেই ব্যাপারটাতে আমি কখনোই সাপোর্ট করতে পারি না, আমি যদি এখানে আগে ভিডিওটা পজ করতাম তাহলে কোথাও না কোথাও আমার মনে হবে যে অডিয়েন্সের কাছে আমার একটা ভুল মেসেজ যাবে, তো তাই জন্য আমি ভিডিওটা একটু পজ করে আমি নিজের কিছু কথাবার্তা বলছি, সেটা হচ্ছে একজন মেয়ে বা একজন সে নারী সে সাংসদ হোক বা সাধারণ মানুষই হোক, শাড়ি পরে যে যেতে হবে এমন তো কোনো কথা নেই, কারণ সে চুড়িদার পরতে পারে জিন্স পরতে পারে সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার, অনেকে বলছে ভারতের সংস্কৃতি,
তো ভারতের সংস্কৃতি যদি হয় তাহলে ছেলেদেরকেও ধুতি পাঞ্জাবি পরে সংসদে যেতে হবে, বড় বড় তাদেরও তারাও কেন ওয়েস্টার জিন্স বা টি শার্ট বা শার্ট পরছে, তাদেরকেও যদি আমাদের সংস্কৃতি মানতে হয় তো তাদেরকেও সেটা করতে হবে। তো সেটা যখন সেখানে হচ্ছে না শুধুমাত্র মেয়েদের জন্য শাড়ি পরা, এই ব্যাপারটা একান্তই আমার যুক্তিহীন বলে মনে হয়েছে। এবং সে কিছু করেই মানে পড়তে পারে অবভিয়াসলি, কেন না পড়ার কি আছে, শাড়িতেও মানে জিন্সেও যথেষ্ট লোকে কমফোর্টেবল। তো সেই হিসাবেই আমি আজকে বলছি মেসেজটা, যে আমার মতামতে এটা কোনো যে ট্রোল, এতগুলো লোকের আমি মজা করছি ঠিক আছে, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এতটা মানে কে বলছে তাও, বাট এইটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারছি না এবং আমি করবো না। আই থিঙ্ক যদি তোমরা একমত হও তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করো, কারণ শাড়ি পরা নিয়ে প্লিজ এই ব্যাপারগুলো আমি একদমই সাপোর্ট করতে পারছি না। সে যা খুশি পড়তে পারে, সে তো তার ব্যক্তিগত অধিকার, তো সেটা নিয়ে আমাদের প্রশ্ন করার আমাদের কোনো অধিকার নেই এবং আই গেস কারো থাকা উচিত না। এবং ইটস ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি নাইস, সবাই করতেই পারে। আজকে তিনি ভোটে জিতে করছে, তো অবশ্যই আমি সাপোর্ট করতে পারি না যে শাড়ি পরতে হবে। আমি যা পরছে, যে যে পোশাকে কমফোর্টেবল এবং সেই পোশাকটি যথেষ্ট শালীন, তো সেখানে কোনো প্রবলেম কারোর থাকার কথা নয়। যদি থাকার হয় তাহলে ছেলেদেরকেও সেটা করতে হবে, ছেলেদেরকেও ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে। তো সেটা আমার মত এবং তোমরা হয়তো একমত নাও হতে পারো। আচ্ছা, কেউ কমেন্ট করেছে ওরে কেউ বিয়ে বাড়ির ড্রেস পরে শ্রাদ্ধ বাড়ি যায়, তো আমি সেখানে একটা মানে কমেন্ট করছি, এখানে কোনো ড্রেস কোড নেই, দের ইজ নো ড্রেস কোড। যে যে কমেন্টটা করছো, দাঁড়াও, অমিতা সেনগুপ্ত বলে আমি তোমাকে স্পেশালি মেসেজটা পড়ে বলছি যে বিয়ে বাড়ির ড্রেস পরে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার এটা তো কোনো দের ইজ নো, সেটা তো একটা অফিসিয়াল জায়গা, সেখানে জিন্স না পরার তো কিছুই নেই। এখন সব জায়গায় স্কুল কলেজ কোর্ট কাছারিতে সব জায়গাতে জিন্সটা অ্যালাউড হয়ে গেছে, তো সেখানে কেন এখানটা নিয়ে এত মানে হবে, এত ঝামেলা কেন হবে? এখন তো সব জায়গাতেই চুড়িদার বা জিন্স সব জায়গাতে স্কুল কলেজেও হচ্ছে, তো সেইখানে তো আমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। তো এখানে আরো অনেক বেটার মানে ব্যাপার আছে, যেমন হোমোফোবিয়া বলো বা এত ক্রাইম হচ্ছে, সেগুলোর বিপরে ভয়েস আপ করাটা স্ট্যান্ড আউট আমার খুব দরকার বলে মনে হয়েছে, এইটা তার থেকে আমার খুব একটা মনে হয়নি। তো যারা যারা মনে হয় আমি ঠিক বলছি অবশ্যই সাপোর্ট করো, আর যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানাও, একদমই ঠিক বলছো, দারুণ লাগলো সত্যি কথাগুলো, যা যেটা সেটুকু হ্যাঁ অবশ্যই, কারণ ছেলেরা যদি পড়তে পারে মেয়েরাও পড়তে পারে, সবাই আমার কাছে সবই, আই ডোন্ট বিলিভ ইন ফেমিনিজমেও যেমন বিলিভ করি, আই বিলিভ ইন জেন্ডার ইকুয়ালিটি। সো এটাই আমার বলার ছিল। আর হ্যাঁ, অবশ্যই জিন্সটা কমফোর্টেবল, তো আমি এখন তো এইজন্য জিন্স পরে আছি, তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ভালো লাগে ভিডিওটা শেয়ার করো এবং যদি একমত হয় এবং কমেন্টে জানাও তোমরা, ঠিক আছে, টাটা 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 টাটা। আরও অনেকে কমেন্ট করছে, তোমরা প্লিজ যারা হয়তো কমেন্টে রিপ্লাই আমি দিতে পারছি না, তোমাদের যাদের মনে হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া দরকার, তোমাদের নিজের যুক্তিটা অবশ্যই লজিকটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ, আর ভিডিওটি শেয়ার করো, তোরা যে যা বলিস ভাই, আর আমি যতই ছ্যাবলামি করি আমি কিন্তু মন থেকে সবাইকে ভালোবাসি, কাউকে হার্ট করি না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।